caught in the crossfire. It's caught in the crossfire. আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের এই ব্লগে আমরা যাচ্ছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ। এই বিশ্ববিদ্যালয়টি বৃহৎ একটি জায়গা নিয়ে গড়ে উঠেছে। এর ভিতরে রয়েছে হাজারো প্রজাতির গাছপালা। এটি এতটাই বড় যে আপনি পায়ে হেঁটে দেখে শেষ করতে পারবেন না। সুতরাং বুঝতেই পারছেন যে এই বিশ্ববিদ্যালয়টি কত বড় এরিয়া নিয়ে গঠিত। তাই চলুন আর দেরি না করে আমরা দেখা শুরু করি। যেতে যেতে চলুন আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর পশ্চিম প্রান্তে প্রায় 1200 একর জায়গা নিয়ে এটি গড়ে উঠেছে। এই বিশ্ববিদ্যালয়টি 1961 সালে স্থাপিত হয়েছে। দেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ শিক্ষাদান করে এই বিশ্ববিদ্যালয় থেকে, যা কৃষি বিজ্ঞানের সকল শাখার অন্তর্ভুক্ত। মানসম্মত ও উচ্চতর কৃষি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 1961 সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামের 2টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করে। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। বাউ চাম প্রজন্ম সেন্টার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ফল গাছের সর্ববৃহৎ সংগ্রহশালা। 1991 সালে এটা শুরু করা হয়। প্রফেসর আজিজুল হক, প্রফেসর এ এম ফারুক এবং ডক্টর এম এ রহিম এটি শুরু করেন। ধীরে ধীরে এটি বাংলাদেশের সর্ববৃহৎ ফল গাছের সংগ্রহশালা হিসেবে গড়ে উঠেছে এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গাছের সংগ্রহশালা হিসেবে গড়ে উঠেছে। এটি 1 একর হতে শুরু করে এখন প্রায় 32 একর হয়ে গিয়েছে। এখানে প্রায় 10,700 ভ্যারাইটিস রয়েছে। 1991 সালে HDC এর অর্থায়নে মূলত একটা উদ্দেশ্য নিয়ে এটি শুরু করা হয়েছিল। দেশি বিদেশি সকল প্রথম ও প্রধান এবং হারিয়ে যাওয়া বা হারিয়ে যাচ্ছে এ সমস্ত ফল গাছে সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে যুগের চাহিদা অনুযায়ী অবজেক্ট ফ্রুটস ঠিক করা হয়। বাংলাদেশের মানুষ 1999 সালের পর থেকে প্রচুর ফল গাছ লাগিয়েছে, কিন্তু এই গাছগুলোর মার্কেটে যে পরিমাণ রিফ্লেকশন আসার কথা ছিল সে পরিমাণ কখনোই আসেনি। এর প্রথম ও প্রধান কারণ হচ্ছে উন্নত জাত এবং সঠিক মানের চারা দেওয়া হয়নি। তখন 1999 সাল থেকে এটা টার্গেট করা হয় যে মানুষ একটা গাছ লাগাবে সেটা যেন সঠিক জাতের হয়, সঠিক মানের হয়। এই পদ্ধতিকে QPM বা কোয়ালিটি প্লান্টিং ম্যাটেরিয়াল বলা হয়ে থাকে। এই জার্মপ্লাজম সেন্টারটি মূলত এই QPM পদ্ধতিটি মেনটেন করে থাকে। এর পরবর্তীতে শুধু চারা দিলেই না, চারা কিভাবে লাগাবে, চারা কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে ফল তাড়াতাড়ি হবে সে উদ্দেশ্যে তারা প্রশিক্ষণও দিয়ে থাকে। তারা এখানে নিয়ে এসেও প্রশিক্ষণ দিচ্ছেন, আবার অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে যেয়েও তাদের একত্রিত করে প্রশিক্ষণ দিয়ে থাকেন। পরিবেশের জন্য
ফল গাছের একটি বিশেষ ভূমিকা রয়েছে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। সে হিসেবে প্রায় 10,700 রকমের জাত, এর মধ্যে আমের 220টি জাত, পেয়ারার 55টি জাত, লেবুর 27টি জাত, লিচুর 23টি জাত সংগ্রহ করা হয়েছে। এরকম হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়েছে প্রায় 63টি প্রজাতির ফল গাছ সংগ্রহ করেছেন। এছাড়াও বিদেশি দেশি নানা রকমের হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এই সমস্ত ফল গাছের সংগ্রহ করা হয়েছে এই জার্নালিজম সেন্টারটিতে। আমার ছাদ বাগানের প্রায় 80% গাছই আমি এখান থেকে সংগ্রহ করেছি। এখানকার গাছগুলো রিসার্চ করে অ্যাকচুয়ালি বের করা হয় দেখে এগুলোর মান খুবই উন্নত হয়ে থাকে এবং এই চারাগুলো খুব দ্রুত ফল দিয়ে থাকে। আমার ছাদ বাগান সম্পর্কিত একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ব্লগটি যদি আপনি এনজয় করে থাকেন বা আপনার জন্য এটি ইনফরমেটিভ হয়ে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। সত্যি কথা বলতে আমার এই জায়গাটি খুবই পছন্দের। এর ভেতর রয়েছে হাজার হাজার প্রজাতির গাছ। এই নীরব আর শান্ত পরিবেশে আপনার খুবই ভালো লাগার কথা, আমার যেমনটা লেগেছে। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি জাদুঘরও রয়েছে, যদি আপনার হাতে সময় থেকে থাকে সেটিও ঘুরে যেতে পারেন। আপনি যদি গাছপ্রেমী মানুষ হয়ে থাকেন, আপনি যদি আপনার ছাদ বাগানে উৎকৃষ্ট মানের উন্নত মানের ফল গাছের চারা লাগাতে চান, তাহলে এটি হবে আপনার জন্য সবচেয়ে ভালো একটি জায়গা। পুরো বাংলাদেশে সবচেয়ে ভালো মানের উন্নত জাতের চারাগুলো আপনি এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। এখানকার স্থানীয় মানুষজন এই জার্নালিজম সেন্টারটিকে রুহুল স্যারের বাগান হিসেবেই চেনে।
আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আরেকটা কথা হচ্ছে, এই ইউনিভার্সিটির ভেতরে কত ভ্যারাইটিসের গাছ রয়েছে, হাজার হাজার প্রজাতির গাছ রয়েছে, যেগুলো আসলে একটা ভিডিওর মাধ্যমে এভাবে দেখানো শেষ করা সম্ভব না। আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি ইন্টারেস্টেড হন এখানে আসার জন্য, আপনারা এসে আপনাদের প্রয়োজনীয় গাছগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ব্লগে, চলবেন, ভালো থাকবেন।